हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल रचयिता'स लाइफस्टाइल। थंबनेल देखे तुम्हारा बुझते आमार एतटा खुशी हवार कारण कि एक्जैक्टलि आजकेर ई भिडियोटा आजकेर ई दिनटा आमार जन्य भीषण 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 स्पेशल, कारण आमार 1K सबसक्राइबार्स कमप्लीट हो गेछे। तो आमी सत्यि एक्सपेक्ट करिनि जे एतटा ताड़ाताड़ि आमार 1K सबसक्राइबार्स कमप्लीट हो जाबे, तोमरा आमाके एतटा भालोबासा देबे। কারণ তোমরা যারা আমার ভিডিওস দেখো তারা জানো যে আমার চ্যানেলটা অনেকটা পুরনো, কিন্তু কিছু রিজনের জন্য আমাকে ভিডিওস আপলোড করা বন্ধ করে দিতে হয়েছিল। সেই রিজনটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো যখন আমি ভিডিওস আপলোড করা বন্ধ করি তখন আমার সাবস্ক্রাইবার্স ছিল 150 কি 155 এরকমই হবে। তারপরে অনেক দিন বাদে আমি আবার রিস্টার্ট করি 11th মার্চ থেকে 2023-এ, আর আজকে 11th জুন। তো এতটা কম সময়ের মধ্যে আমি এতটা ভালোবাসা পাবো এবং 1K সাবস্ক্রাইবার্স কমপ্লিট করে ফেলতে পারবো সত্যি ভাবিনি। থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা সাপোর্ট করার জন্য, আমাকে এতটা ভালোবাসার জন্য। তোমরা আমাকে এইভাবেই ভালোবেসো, এইভাবেই সাপোর্ট করো, যাতে আমি আমার এই পরিবারকে আরও অনেক অনেক বড় করে ফেলতে পারি। তো এই 1K সাবস্ক্রাইবার্স কমপ্লিট হওয়ার মুহূর্তটা আমি একটা ছোট্ট করে সেলিব্রেট করেছি তোমাদের জন্য। সেলিব্রেশন আর তোমাদের সাথে শেয়ার করব না, এটা তো হতে পারে না। তাই জন্য আমি আজকে সেলিব্রেশনটা তোমাদের সাথে দেখাবো, এবং সেই মোমেন্টটা যখন 1000 সাবস্ক্রাইবার্স হচ্ছে সেই মোমেন্টটা যে কি হয় গাইজ, মানে এটা জাস্ট ভাষায় প্রকাশ করা যায় না। এটা জাস্ট মানে যার হয় সে বুঝতে পারে। এত টেনশন হতে থাকে যে কখন 99 হবে, কখন 1000 হবে। তো সেই মোমেন্টটাও আমি ক্যাপচার করেছি তোমাদেরকে দেখানোর জন্য। তো চলো আর বেশি কথা না বলে সেলিব্রেশনটা এন্ড সেই মোমেন্টস গুলো তোমাদের সাথে শেয়ার করি, ভিডিওটা শুরু করা যাক। লেটস গো। তো এই হচ্ছে সেই মোমেন্ট যেখানে জাস্ট আর 2 সাবস্ক্রাইবার্স হলেই আমার 1000 সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়ে যাবে, 1K কমপ্লিট হয়ে যাবে। মানে কি যে হচ্ছে এই টাইমটাতে জাস্ট তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। এখানে নিচে অনি বসে আছে স্পার্কেল নিয়ে, যে 1000 সাবস্ক্রাইবার্স, 1K সাবস্ক্রাইবার্স হলেই ওটা ফাটাবে। আর আমার ভিতরে যে কি তখন চলছে, তো 99, ওফ মাই গড, আর একটা হলেই জাস্ট 1K সাবস্ক্রাইবার্স কমপ্লিট। আমার পরিবারের অবস্থা দেখলে এরকমই আমার পরিবার। আমার ছোট ছোট জিনিসে এরা এত হ্যাপি হয়ে যায়, আমার খুশিতে এরা এত খুশি হয়ে যায়, প্রত্যেকে যে বলার নয়। আর আমি এই 1K সাবস্ক্রাইবার্সটা দেখার জন্য যে কতদিন ধরে অপেক্ষা করছিলাম, 1K হওয়ার সাথে সাথে দেখো কিছুক্ষণের মধ্যেই 1031 সাবস্ক্রাইবার্স হয়ে গেল। তো সেলিব্রেশনের জন্য আমার ননদ আমার জন্য এই চিপস এগুলো নিয়ে এসেছে, আমাকে গিফট করেছে। আর মিও আমরে থেকে আমরা এই কেকটা নিয়ে এসেছি। একটা নতুন কিছু ট্রাই করার ইচ্ছা হলো, চকলেট তো সবসময় খাই, তাই এই কেশর পিস্তা কেকটা এনেছি। দেখতে বেশ সুন্দর কেকটা। তো এবার আমরা সব পরিবার মিলে কেকটা কাটবো। এখানে আমার হাজবেন্ড নেই, কারণ ও ভিডিওটা শ্যুট করছে। তো সবাই মিলে বসে গেছি, আর আমার পাশে আমার ছোট্ট দেওর, সে নাচানাচি শুরু করে দিয়েছে। তো চলো এবার কেকটা কাটবো। তো গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর 1K সাবস্ক্রাইবার্স। আমি সিরিয়াসলি একদমই এক্সপেক্ট করিনি যে এই 2-3 মাসে আমার 1K সাবস্ক্রাইবার হয়ে যাবে। এটা যে কি লেভেলের আনন্দ, মানে জাস্ট আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আর এই সেলিব্রেশনটাও শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা যদি আমার পাশে না থাকতে তাহলে আমি এত কম সময়ে এই জায়গাতে আসতে পারতাম না। থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই তোমরা আমার পাশে থেকো যাতে আমি আরো আরো এগিয়ে যেতে পারি আর অনেক বড় পরিবার আমার হয়। তো এখন আমার পরিবারের সাথে একটা ছোটখাটো সেলিব্রেশন করছি, যেটা তোমাদের মানে আমার নতুন পরিবার সেখানেও আমি শেয়ার করছি। তো এইভাবে তোমরা আমার পাশে দেখো, এইটুকুনি রিকোয়েস্ট। আর আজকের ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তো চলো তাড়াতাড়ি করে এখন কেকটা কেটে।
তোমাদেরকে কেকটা দেওয়ার পরে এবার আমি দেবো আমার এই পরিবারকে, যে পরিবারের হেল্প ছাড়া, যাদের সাপোর্ট ছাড়া আমি কোনোদিনও এই জায়গাটায় আসতেই পারতাম না। সব সময়ের জন্য ভিডিও করো, এডিটিংটা আগে করে নাও, কাজটা পরে করবে, যেভাবে আমাকে সাপোর্ট করেছে এরা, এই সাপোর্ট ছাড়া আমি হয়তো একজন ওয়ার্কিং লেডি হয়ে প্লাস একজন সংসারী হয়ে আমি এই জায়গাটায় কোনো দিনই আসতে পারতাম না। সবথেকে বড় হেল্প হচ্ছে আমার হাজবেন্ডের, যে পাশে না থাকলে আমি কখনো, মানে কোনো প্রশ্নই আসছে না আমার এই জায়গায় আসার। তো সব সময় সমস্ত রকমের হেল্প আমি আমার হাজবেন্ড, আমার পরিবারের থেকে পেয়েছি। তো আমি আজকে ভীষণ খুশি আমি এই জায়গাটায় আসতে পেরেছি। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা এভাবেই আমার পাশে থেকো, যাতে আমি আমার এই ছোটো পরিবারকে অনেক 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 বড় করে তুলতে পারি। তো গাইজ, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।